বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1:10 হবে হয়তো, আমি 1:05 দেখেছিলাম। এই স্নান সেরে এলাম, এখনো ঠাকুর, এই দেখো দেখতেই পাচ্ছ, এখন ঠাকুরকে খেতে দেওয়া হয়নি, আমার গোপালকেও এখনো মানে খেতে দেওয়া হয়নি, স্নান করানো হয়নি, কিচ্ছু হয়নি। তোমরা তো দেখতেই পেলে, আজকে প্রথমেই তোমাদেরকে দেখালাম যে আজকে আমাদের বাড়িতে একদমই জল ছিল না, সেই জন্য জল এলো, গাড়িতে করে এসে জল দিয়ে গেল, তারপরেই আর কি তাড়াতাড়ি রান্নাটা আগে সেরে নিলাম, জল এসছে 11:30 পরে, বুঝেছ তো? এবার তারপরে এবার আগে যদি আমি স্নান টান সেরে বা মানে সব কাজ সারতাম তাহলে দেরি হয়ে যেত রান্না করতে, সেই কারণে আগে রান্নাটা তাড়াতাড়ি সেরে নিয়েছি। আজকে রান্না বেশি কিছু করিনি, শাক ভাজা আর মাছের ঝোল, ব্যাস এই। তারপরে এখন কাজ সব পড়ে আছে, শুধু বড় বেডরুমের বিছানাটা কোনো রকম তোলা হয়ে গেছিলো, এখনো ছোট ঘরের বিছানা তোলা হয়নি, দেখো কি অবস্থা হয়ে পড়ে আছে সব, এগুলো সব গোছাবো, কেননা জলটা আগে এলো তারপরে, মানে জল না থাকলে তার কোনো কাজ করা যায় না, সেই কারণে। তা ভাবলাম যে তাহলে তোমাদের সাথে একটু কথা বলে নিই, তা বলি আগে তোমরা কেমন আছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন আমি ঠাকুরটা দিয়ে নেবো, আর রোজ রোজ ঠাকুর আর কী দেওয়া দেখাবো তোমাদেরকে, আমি ঠাকুরটা দিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো। মানে এত মাথা গরম হয়ে গেছিলো না আজকে জলটা, মানে ভাবলাম বুঝি আজকে সারাদিন জলও পাবো না, রান্নাবান্নাও হবে না, কাজকর্ম হবে না, কিছুই হবে না, আমি সেটাই ভেবেছিলাম। তারপরে দেখা গেল না জলটা আনা হলো, আর বেশ কিছুদিন ধরে, আজকে না বেশ কিছুদিন ধরেই আমাদের জলটা কিনতে হচ্ছে, তা আজকে হঠাৎ যে সকাল থেকে থাকবে না একদমই বুঝতে পারিনি। তা জলটা মানে আসার সঙ্গে সঙ্গে কাজ, কাজ কি কম থাকে বলো, আর জলের কাজ তো বেশি থাকে। চলো আগে ঠাকুরটা দিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখো আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ, একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, বললাম একটু না হলে ভালো লাগছিল না না দেখালে, তাই একটু দেখিয়ে দিলাম। আর এই যে দেখো এখানে গোপালকে দিয়েছি, এবার যাবো রান্নাঘরে গিয়ে দেখাবো রান্নাঘরের অবস্থা, আর একটু চা করে খাবো, চলো চা খেতে বসে কথা বলবো। এই যে দেখো রান্নাঘরের অবস্থা, বেসিনে সমস্ত টিফিনের বাসন টাসন সব পড়ে আছে, দেখেছো? এই যে জল ছিল না বলে কিচ্ছু হয়নি, কোনো রকম বললাম না তোমাদেরকে রান্নাটা করেছি, ব্যাস এবার জল এসছে, এবার সব আস্তে আস্তে সব কাজ সারবো। আগে চা খেয়ে নিই, চাটা তোমাদেরকে দেখাচ্ছি না কি দেখাবো, রোজ রোজ চা আর কি করে দেখাবো, করে নিয়ে পরে তোমাদের সামনে আসছে। একটু চা করে খেয়ে নিয়ে আর তোমাদের সামনে আসতে পারিনি, এসে এই দেখো তারপরে চা খেয়ে নিয়ে তারপরে বিছানা পরিষ্কার করলাম, করে টরে এখন হাজবেন্ডকে খেতে দিয়ে দিয়েছি, তারপর আমি যখন খাবো তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো, দেখাবো কি দিয়ে খাচ্ছি, ঠিক আছে? চলো দেখো আজকে সারাদিন ধরে এই কাজ করলাম, এই সব পয় পরিষ্কার করলাম আজকে, মানে যেই কাজ হয়ে যায় কোন সকালে আর বিকেল 5টা অবধি আছে, এই গ্যাসটা সব মুছলাম, সব পরিষ্কার করলাম, বেসিন টেসিন সব ধুলাম, ধুয়ে একটু আসলে মাছটা সব ধুয়েছিলাম আজকে, ওই জন্য বেসিনে সব, এই যে বাসন এক গামলা, আরও তো কত আমি তুলে রেখেছি ধুয়ে, এই যে তখন সকালে দেখাচ্ছিলাম না বেসিনের মধ্যে প্রেশার কুকার টুকুর সব পড়ে আছে, সকালে টিফিন খাওয়া বাসন সব, সকালে সারা মানে আজকে সারাটা দিন এই জলের জন্য আজকে দেরি হয়ে গেল, সারা দিন ধরে আজকে কাজ করলাম, এই সব পয় পরিষ্কার করে তারপরে এই যে এখানে আমি বোতলগুলো করে রেখেছি, এই বোতলে সব জলের জল ভরলাম, মোছামুছি করে পয় পরিষ্কার সব করে তারপরে এই দেখো টেবিলে সব, টেবিলে খাওয়ার জল ভরলাম ভরে, আর এই যে সব ভদ্র সব মোছামুছি করে নিয়েছি, দেখতে পাচ্ছো সব মোছামুছি হয়ে গেছে ঘরদোর, মানে কোন সকালে আমার হয়ে যায়। আর তোমাদেরকে বললো সব ফার্স্টেই তো দেখিয়েছি, গাড়ির জল এলো তারপরে আমি সব কাজ করলাম, এই যে সব মোছামুছি হয়ে গেছে, এবার আমি কাপড় জামা ধুয়ে আসি, কেননা সব এটো কাটা ধুয়েছি, তো ধুয়ে নিয়ে এবার পরে তোমাদের সাথে কথা বলবো, এখন আর পাচ্ছি না, মানে তাড়াহুড়ো করে, মানে তোমাদেরকে বলেছিলাম তখন যে আমি দুপুরবেলা খাওয়ার সময় এসে বসবো তোমাদের সাথে কথা বলবো, তার হয়ে ওঠেনি, কেননা কাজ বুঝতেই তো পারছো, বেসিনের মধ্যে অত অত বাসন ছিল, তারপরে হাজবেন্ডকে ছেলেকে খেতে দিয়ে আমি তোমাদেরকে দেখালাম ছোটো ঘরে বিছানা তুলেছি, সেগুলোকে দেখিয়ে টেখিয়ে
তারপরে আমি খেতে বসেছি, খা মানে আর তখন আর ইচ্ছা করেনি যে, আর তারপরে মানে ভুলেও গেছিলাম যে তোমাদের সাথে যে আমি খাওয়াটা নিয়ে বসবো কথা বলবো সেটা আর হয়নি। ঠিক আছে, পরে আবার এসে তোমাদের সাথে কথা বলবো। এখন ছেলে পড়তে যাবে, তাড়াহুড়ো আছে, তারপরে একটা ভিডিও ছাড়ার আছে, চলো। সেই তখন দেখালাম সব পরিষ্কার করেছি, ঘর দুয়ে সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে কাপড় জামা ধুয়েছি, ধুয়ে তারপরে গোপালকে আবার ওই যে দেখতেই তো পাচ্ছ আমার পেছনে, গোপালকে আবার খেতে দিয়ে তারপরে ছেলে 6টার সময় পড়া ছিল ওকে পড়তে পাঠিয়ে দিয়ে ওকে খাওয়ার করে দিলাম, ওকে একটু টিফিন করে দিলাম, হচ্ছে বাটার টোস্ট করে দিলাম, ও খেয়ে পড়তে চলে গেল, আমিও চা বিস্কিট খেয়ে নিয়েছি। তোমাদের সাথে আর সেটা দেখানো হয়নি, কেননা তোমাদেরকে এত কিছু দেখাতে গেলে তো অনেকটাই বড় হয়ে যাবে বলো, ওই কারণে আর দেখাইনি। তা এখন এসে এসে বসে আছি, হাজব্যান্ডকে একটুখানি ওই যে আজকে পূর্ণিমা ছিল, কালকে লেগেছিল যেহেতু, আজকে অনেক বাড়িতে পুজো হয়েছে, তা আমার পাশের বাড়িতে পূর্ণিমার পুজো হয়েছিল, তা একটু খিচুড়ি প্রসাদ দিয়ে গেছিলো, সেটা হাজব্যান্ডকে গরম করে দিয়ে এলাম, দিয়ে এসে তোমাদের সাথে এখন কথা বলতে বসে গেছি, একটু কথা বলে নিই, কেন সামনাসামনি সেইভাবে কথাই বলা হচ্ছে না। আর দেখতে দিতে পড়লে সেই সকালের কাজ বিকেলে করতে হলো, সকালের কাজ বিকেলে করলাম, মানে আজকে মানে সত্যি বলছি একদম রেস্ট সেইভাবে নেওয়া হয়নি, কোনো রকম একটুখানি বসলাম, বসে নিয়েই তো বললাম তো ছেলের 6টার সময় পড়া ছিল, সেই কারণে আরও তাড়াহুড়ো করতে হলো, আর ও সেই 9টা সাড়ে 9টার আগেই আসবে না। দেখো মাথাটা আশ্রয় নিই, চুলও খুলিনি, পাগলের মতো লাগছে আজকে, মাথাটাও আশ্রয় নিই। তা এবার এই যে বসেছি, বসার পর আবার এখন তো ডিনার রেডি করতে হবে, তা ভাবছি ডিনারে আজকে তেমন কিছু রান্না করবো না, আজকে ভাবছি ডিনারে একটুখানি আলু পেঁয়াজ ভাজবো আর একটু রুটি করবো, আর কিছু করবো না, সবজি কিছু করবো না, মানে আর ইচ্ছা করছে না। ঠিক আছে, আর এখন একটুখানি রেস্ট নিই, আর আমার বন্ধুদের ভিডিও আমাকে দেখতে হবে, বুঝেছো তো, দেখে নিই আবার পরে তোমাদের সাথে এসে কথা বলবো। এই যে আজকে ডিনারটা দেখো আমাদের, এই যে রুটি, আর যেহেতু আমার হাতে ক্যামেরা বলে ওই জন্য আমার হাজব্যান্ড খুলে খুলে দেখাচ্ছে, আর এই যে আলু পেঁয়াজ ভাজা খুব সিম্পল আজকে করেছি, আর এই যে কালকের একটু তরকা ছিল সেটা গরম করেছি, আর এই যে এখানে রেখেছি একটু শশা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা, তো এই দিয়ে হয়ে যাবে এখন ডিনার। আজকের ডিনারটা করতে করতে ভিডিওটা এখানেই শেষ করছি, যদি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমি সবার পাশে আছি, আমার পাশে সবাই থেকো, যাতে আমি অনেকটা এগিয়ে যেতে পারি, তোমরাই একমাত্র পারো আমাকে এগিয়ে নিয়ে যেতে। তাহলে আজকের মতন রাখছি, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট, বাই।